খাশোগির এক হত্যাকারী গাড়ি চাপায় নিহত। সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেট থেকে নিখোঁজের ঘটনায় সম্পৃক্ত এক ঘাতককে গাড়ি চাপায় হত্যা করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে খবর দিয়েছে তুর্কি দৈনিক ইরানি সাফাক। খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে 15 সদস্যের যে দলটি তুরস্কে গিয়েছিল তার মধ্যে অন্যতম সদস্য ছিলেন মাল আল সাদ আল বাস্তানি, তিনি সৌদি বিমানবাহিনীর লেফটেন্যান্ট। ইয়ানি সাফাকের খবরে বলা হয়েছে, সাজানো সড়ক দুর্ঘটনায় মাল আল সাদ আল বাসাতিকে হত্যার মাধ্যমে খাশোগি হত্যার তথ্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এছাড়াও ঘাতক টিমের জন্য 14 সদস্যের মুখ চিরতরে বন্ধ রাখতে তাকে হত্যা করা হয়েছে বলে পত্রিকাটি মন্তব্য করেছে। পত্রিকাটি বলেছে, গত 2 অক্টোবর বিশেষ বিমান করে যে 15 জন ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুল এসেছিলেন তাদের মধ্যে সাদ আল বাস্তানিও ছিলেন। বাস্তানি সেদিন কনসালেট ভবনে না গিয়ে মাত্র কয়েক ঘন্টা ইস্তাম্বুলে উইন্ডহাম গ্রাম হোটেলে অবস্থান করেন এবং হোটেল থেকে বের হয়ে তুরস্ক ত্যাগ করেন। 15 সদস্যের ঘাতক টিম তার দায়িত্ব কী ছিল তা স্পষ্ট নয়, তবে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি অবহিত ছিলেন। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ঠিক সময় মতো পাওয়ার জন্য। আর যদি এখনও বেল বাটনে ক্লিক করে না থাকেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে আমাদের নিউজটি।